বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনে অসংখ্য কারামত সংঘটিত হয়েছে। আজকে আমরা তাঁর জীবনের দশটি কারামত একসাথে শুনব। প্রথম কারামত, একবার এক বসন্তকালে বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি ভ্রমণ করতে করতে একটি গ্রামে পৌঁছলেন। সে গ্রামে একজন ধার্মিক তাঁতি বাস করতেন। নিজের হাতে উপার্জিত হালাল বস্তু দ্বারা তিনি জীবিকা নির্বাহ করতেন। তিনি মকমলের মূল্যবান বস্তু তৈরি করে আমির উমরাদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতেন। বড়পীর যখন তার তাঁতঘর অতিক্রম করছিলেন, তখন সে তাঁতি তাঁকে সালাম জানিয়ে ভক্তি সহকারে তাকে আসন পেতে দিলেন। ভক্তির শ্রদ্ধা ও ভক্তির মূল্য রক্ষার্থে বড়পীর আসন গ্রহণ করলেন। এদিকে তাঁতি বড়পীরকে বসাতে পেরে খুবই খুশি হলেন, কিন্তু ভাবতে লাগলেন বড়পীরকে কিভাবে সম্মান করবেন। শেষে সিদ্ধান্ত নিলেন তার নিজের হাতে তৈরি একখানা মকমলের কাপড় তাকে উপহার দেবেন। এরপর মকমলের একটা থান বড়পীরের হাতে সমর্পণ করলেন এবং বললেন, এটা আমার নিজ হাতে তৈরি, অনুগ্রহ করে আমার এই উপহার গ্রহণ করুন, আর আমি নিজেকে ধন্য মনে করব। ভক্তের উপহার সাদরে গ্রহণ করে সেখান থেকে বড়পীর বিদায় নিলেন। বড়পীর চলে যাওয়ার পর সেই তাঁতি মনে মনে শপথ নিলেন, প্রতি বছর দুইখানা মকমলের থান তৈরি করবেন, একখানা বড়পীরকে হাদিয়া হিসাবে দিবেন এবং অন্যখানা বিক্রি করে তাঁর জীবিকা নির্বাহ করবেন। এদিকে উক্ত তাঁতির একজন প্রতিবেশী ছিল, যে কিনা সবসময় ওই তাঁতিকে হিংসা করত। তাঁর এই সরল জীবনযাত্রা তার কোনোভাবেই সহ্য হতো না, তাই ওই হিংসুক সবসময়ই তার বিরুদ্ধে লেগে থাকত। এবারে ওই হিংসুক নজদের বাদশার কাছে অভিযোগ করল, হে বাদশাহ নামদার, যে তাঁতি আপনাকে মকমলের থান সরবরাহ করে সেই তাঁতি প্রতি বছর দুইখানা মকমলের থান তৈরি করে। যে থানখানা উত্তম সে তার পীরকে নজরানা হিসাবে উপহার দেয়, অথচ অপেক্ষাকৃত খারাপ থানটি আপনার কাছে উচ্চ মূল্যে বিক্রি করে। আপনি এ কথা জানেন না বিধায় আপনার কাছে জানাতে এসেছি। এ কথা শুনি অহংকারী বাদশাহ ক্রোধে দিশাহারা হয়ে গেল। সাথে সাথে দূত পাঠিয়ে সেই ধার্মিক তাঁতিকে রাজপ্রাসাদে ডেকে আনলেন। বাদশাহ তাকে কঠিন স্বরে জিজ্ঞেস করল, জানতে পারলাম প্রতি বছর তুই দুইখানা মকমলের থান তৈরি করিস, এর মধ্যে ভালো যেটা সেটা রাস্তার ফকির পীর দরবেশকে নজরানা দিস, আর অপেক্ষাকৃত যেটা খারাপ সেটা আমাকে দিস, অথচ উচ্চ মূল্য নিস। রাস্তার পীর ফকিরদের এত মূল্যবান কাপড়ের প্রয়োজন হয় না, ভবিষ্যতে এমন করলে তোকে উপযুক্ত শাস্তি দেব। বাদশার মুখে এমন কথা শুনে তাঁতি খুব ব্যথিত হলেন, কিন্তু বাদশার এমন অদ্ভুতপূর্ণ আচরণের কোনো প্রতিবাদ করতে পারলেন না। মনের ব্যথা মনে নিয়েই নীরবে বাড়ি চলে আসলেন। পরের দিন বাদশাহের কথা পীর সাহেবকে জানানোর জন্য পীর সাহেবের বাড়িতে উপস্থিত হলেন সেই তাঁতি। এরপর সমস্ত ঘটনা বড় পীরকে খুলে বললেন এবং আরজ করলেন, হুজুর, এই বাদশাহকে উপযুক্ত শাস্তি প্রদান না করলে অনেক নির্দোষ লোক তাঁর কাছে লাঞ্ছিত হবে। এদিকে বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি শিষ্যের মুখে এমন কথা শুনে মনে মনে ব্যথা পেলেও প্রকাশ করলেন না। শিষ্যকে বললেন, বাবা, আমরা পীর ফকির গরিব লোক, আমির ওমরারা আমাদেরকে এ ধরনের কথা বললে তাতে আমাদের কি আসে যায়? ধর্মের ব্যাপারে তারা উদাসীন এবং অজ্ঞ বলেই পীর দরবেশকে তুচ্ছ করে। বড় পীরের মুখে এমন কথা শুনে শিষ্য উদাস মনে বাড়ি ফিরে গেলেন। এদিকে বাদশাহ ওই তাঁতিকে বেশ অত্যাচার জুলুম করতে লাগল। তাঁতি অতিষ্ঠ হয়ে আবারও বড়পীরের কাছে নালিশ করলেন এবং বড়পীরের কাছে এর প্রতিকার কামনা করলেন। তাঁতি যখন বড়পীরকে বাদশাহের অত্যাচার জুলুমের কথা বলছিলেন, তখন বড়পীর জালালি অবস্থায় ছিলেন। তাঁর শিষ্যকে উৎপীড়নের এ কথা শুনে তিনি বললেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে জালিমের উপযুক্ত বিচার করতে পারেন, তোমার আর চিন্তার কোনো প্রয়োজন নেই। এরপর বড়পীর একটি কাগজে ওই নজদ শহরের একটি চিত্র এঁকে তার শিষ্যকে দিলেন, যাও, এই তাবিজটি মাটির পেয়ালা দ্বারা চাপা দেওয়ার সময় বলবে, হে জালিম বাদশাহ, তুমি তোমার দল বল নিয়ে এর মধ্যে অদৃশ্য হয়ে যাবে। মনে রাখবে, পেয়ালা যদি কেউ না উঠায় তাহলে কেউ এই পেয়ালার হতে মুক্তি পাবে না। তাঁতি তাবিজ এবং পেয়ালা নিয়ে বড়পীরের কাছ থেকে বিদায় নিলেন। বাড়ি এসে বড়পীরের নির্দেশ মতো তাঁতি যখন পেয়ালা দিয়ে তাবিজখানা চাপা দিলেন, জালিম বাদশাহ এবং তার অনুসারীরা অদৃশ্য হয়ে গেল। ইতিপূর্বে নজদের বাদশাহের ধার্মিক পিতা মক্কায় হজ করার জন্য গমন করেছিলেন। হজ শেষ করে তিনি তার নিজ শহরে প্রবেশ করে দেখলেন যে
তার প্রধান প্রিয় পুত্র সৈন্য সামন্ত এবং অন্যান্যদেরকে সহ কাউকে খুঁজে পাচ্ছেন না। তিনি তাদের কোনো সন্ধান না পেয়ে অতিশয় চিন্তিত হয়ে গেলেন। পুত্রশোকে পাগল হয়ে তিনি মাঠে বনে জঙ্গলে চারদিকে খুঁজতে লাগলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ, তোমার কি আশ্চর্য কুদরত, রাজ্যের মধ্যে কোথাও জনমানবের কোনো চিহ্ন নেই। সেই জালেম বাদশাহের পিতা ঘুরতে ঘুরতে বনে প্রবেশ করলেন। বনে প্রবেশ করে একজন দরবেশকে দেখতে পেলেন। সেই দরবেশের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। বিপদ হতে উদ্ধার পাওয়ার জন্য তিনি দরবেশের কাছে সাহায্য প্রার্থনা করলেন। তখন সে দরবেশ একখানা তাবিজ দিলেন এবং তাবিজ দিয়ে বললেন, হাজি সাহেব, এই তাবিজখানা রূপার খোলসে ভরে রাতে শয়নের সময় আপনার মাথার নিচে রাখবেন। রাতে স্বপ্নযোগে আপনার সাথে যে মহাপুরুষ দেখা দিবেন, আপনি তার নিকট থেকে সঠিক অনুসন্ধান পাবেন। হাজি সাহেব ছিলেন খুব ধার্মিক লোক। তিনি রাতের বেলা বাড়ি ফিরে এসে ওই দরবেশের কথা মতো সকল কাজ সম্পন্ন করলেন। রাতে তিনি নিদ্রা অবস্থায় দেখতে পেলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে হাজির হয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তিনি তার দুঃখের কথা বললেন। তার দুঃখের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াময় আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন। তখন গায়েব হতে আওয়াজ আসলো, হে আমার প্রিয় হাবিব, যে আমার প্রিয় বান্দা বড়পীর আব্দুল কাদির জিলানির সাথে শত্রুতা রাখে এবং লোকদের উপর অত্যাচার জুলুম করে, তার শাস্তি এমনই হওয়া উচিত। একমাত্র আব্দুল কাদির জিলানি তাকে ক্ষমা করলে সে নিস্তার পাবে, অন্যথায় তার কোনোই মুক্তি নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা অবগত হয়ে বড়পীর আব্দুল কাদির জিলানি রহমতুল আলহীর কাছ থেকে নজদের বাদশাহের অপরাধ ক্ষমা করিয়ে নিলেন। এদিকে পরদিন সকালবেলা বড়পীর তার শিষ্য সেই তাঁতিকে ডেকে আনলেন। বাবা, আর বিলম্ব না করে তুমি তোমার সে মাটির পেয়ালাটি তুলে ফেলো, বন্দীগণ মুক্তি লাভ করুক, জালিম বাদশাহ আর কোনো দিন অন্যায় জুলুম করবে না। বড়পীর হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল আলহীর আদেশে তার শিষ্য তাঁতি যেইমাত্র সেই পেয়ালাটি উঠালেন, এমনই নজদের বাদশাহ তার সৈন্য সামন্ত ও অনুসারীরা মুক্তি পেয়ে গেল এবং দৃশ্যমান হয়ে গেল। হাজির সাহেব সকলকে মুক্ত পেয়ে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। পরদিন পিতা হাজির সাহেব এবং পুত্র বাদশাহ বড়পীর আব্দুল কাদির জিলানি রহমতুল আলহীর দরবারে আসলেন। পিতা পুত্র দুজনে বড়পীরের পায়ের তলায় লুটিয়ে পড়লেন এবং বড়পীরের কাছে মুরিদ হবার আবেদন করলেন। বড়পীর তাদের সকল অপরাধ ক্ষমা করে দিয়ে তাদেরকে মুরিদ করে নিলেন এবং সবার কাছে হিংসা বিদ্বেষ ত্যাগ করে ন্যায় বিচার সততার সাথে চলার জন্য উপদেশ দিলেন এবং তাদেরকে বিদায় দিলেন। সুবহানাল্লাহ। বাগদাদ নগরীতে একজন চোর ছিল। সে সবসময় লোকজনের বাড়িঘর চুরি করত। চুরি করতে করতে একদিন সে বড়পীর হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল আলহীর ঘরে চুরি করার উদ্দেশ্যে ঢুকল। এদিকে বড়পীর ঘরে চোরের উপস্থিতি টের পেয়ে চোরকে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেললেন। চোর ঘরের মধ্যে প্রবেশ করার পর তার দুচোখ বন্ধ হয়ে গেল, কোনো কিছু দেখতে পেল না। চোর তখন কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। কিভাবে কোন দিকে সে ঘর থেকে বের হবে বুঝতে পারল না। সে মহাচিন্তায় পড়ে গেল। এরপর সে ঘরের এক কোণে বসে মনে মনে অনুতাপ করতে লাগলো যে কেন সে এ ঘরের মধ্যে প্রবেশ করেছে। এভাবেই পুরো রাত অতিবাহিত হওয়ার পর পরদিন সকালে বড়পীরের এক খাদেম খাজা খিজির রহমতুল আলহি বড়পীর হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল আলহির কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, আজ একজন ওলির ইন্তেকাল হয়েছে। এই ওলির দাফন কাফন করানোর জন্য এখন একজন যোগ্য লোক প্রয়োজন। আপনার কাছে সেরকম কোনো যোগ্য লোক থাকলে বলুন, তাকে ওই দাফন কাফনের কাজে নিযুক্ত করব। তখন বড়পীর তার খাদিম হযরত খিজির রহমতুল আলহিকে বললেন, ঘরের মধ্যে একজন গরিব অসহায় লোক বসে আছে, যাও তাকে এখানে নিয়ে এসো। বড়পীরের কথা মতো খাদিম হযরত খাজা খিজির রহমতুল আলহি ঘর থেকে সেই লোকটিকে বের করে নিয়ে আসলেন। যখন ওই চোরটিকে বড়পীরের সামনে রাখা হলো, বড়পীর হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল আলহি সেই চোরটির চোখে একবার আধ্যাত্মিক দৃষ্টি রাখলেন, তাকে আধ্যাত্মিক বলে বলিয়ান করে দিলেন। লোকটি মুহূর্তের মধ্যে একজন আবেদ ব্যক্তিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন হযরত খাজা খিজির রহমতুল আলহি নতুন এই আবেদ লোকটিকে তাঁর সাথে করে নিয়ে গেলেন।
অতঃপর একজন খাদেম বড়পীরকে বললেন, হুজুর, এ লোকটি কে? প্রতিউত্তরে বড়পীর বললেন, লোকটি একজন চোর। সে চুরি করতে আমার ঘরে ঢুকেছিল, তাই আমি তাকে বন্দি করে রেখেছিলাম। আমার ঘরে এসে খালি হাতে ফিরে যাবে তা তো হতে পারে না, তাই আমি তাকে আধ্যাত্মিক শিক্ষা দিয়ে ধনবান করে দিলাম। সুবহানাল্লাহ। একটি সাপ বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহিকে প্রতিদিন অনুসরণ করত। আসলে ওই সাপটি ছিল দুষ্ট একটা জিন। সে মূলত বড়পীরকে বিপদে ফেলতে চাইত, কিন্তু অনেকদিন পরিকল্পনা করার পরও সে বড়পীরকে কোনো বিপদে ফেলতে পারছিল না। এই দুষ্ট সাপটির পরিকল্পনা ছিল যে করেই হোক গাউসুল আজম বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহিকে তার নেক আমল থেকে সরিয়ে ফেলবে এবং তাকে গোমরাহিতে পতিত করবে। কিন্তু শত পরিকল্পনার পরও এই সাপরূপী দুষ্ট জিন যখন কোনো ক্ষতি করতে পারছিল না বড়পীরের, তখন সে সাপরূপী জিনটি শয়তানের সাহায্য নেওয়ার জন্য শয়তানের কাছে উপস্থিত হল। হে শয়তান, আমি বড়পীরকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই। লোকেরা তার জন্য দেওয়ানা হয়ে আছে, তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে। লোকেরা তাকে খুবই সম্মান করে, শ্রদ্ধা করে, আর এই ব্যাপারগুলো আমার একদমই সহ্য হচ্ছে না। হে শয়তান, তুমি আমাকে শক্তি দাও, পরামর্শ দাও, যেন আমি তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারি, আর সে যেন কাউকে ইমানের পথে না আনতে পারে, আর কাউকে কালেমা না পড়াতে পারে। সাপের কথা শুনে শয়তান খুবই খুশি হল এবং সাপটিকে শক্তি দান করল। এভাবেই শয়তানের কাছ থেকে সাপরূপী দুষ্ট জিনটি শয়তানের কাছ থেকে শক্তি নিয়ে চলে গেল। এদিকে একদিন বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি তার শিক্ষা প্রতিষ্ঠানে তার শিষ্যদেরকে তালিম দিচ্ছিলেন। সেখানে অনেক বড় বড় আলেমরাও উপস্থিত ছিলেন। তারা সকলে বেশ মনোযোগের সাথে এবং আদবের সাথে বড়পীরের বয়ান শুনছিলেন। বিশাল বড় এই জমায়েতে বড়পীর এমনভাবে বয়ান করছিলেন যে সকলেই মগ্ন হয়ে তার বয়ান শুনছিলেন, কারো কোনো হুঁশ ছিল না। এমন সময় সেই দুষ্ট সাপটি জমায়েতের মাঝখানে দেয়ালের উপরে ছাদ থেকে নিচে পড়ে গেল। এতে করে উপস্থিত সকলের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। আকার আয়তনে এই সাপটি ছিল বিশাল বড়। সাপটি বড়পীরকে হামলা করল। লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে লাগলো, কিন্তু কিছু কিছু মানুষ যারা বড়পীরকে ভালোবাসত তারা বড়পীরের চিন্তায় পেরেশান হয়ে উঠল। কিন্তু বড়পীর তার জায়গা থেকে একটু নড়লেন না। তাঁর চেহারায় কোনো ভয় বা আতঙ্কের কোনো ছাপই ছিল না, বরং তিনি নিশ্চিন্তেই বসেছিলেন। তিনি তখনও তার বয়ান থামাননি। সাপটি ধীরে ধীরে বড়পীরের পায়ের উপরে উঠে বসল এবং ধীরে ধীরে তার শরীর মুবারক পেঁচিয়ে ধরল। এভাবেই একটা পর্যায়ে সে বড়পীরের ঘাড়ে পেঁচিয়ে ধরল। কিন্তু এত কিছুর পরও বড়পীর বিন্দুমাত্র আতঙ্কিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না। বড়পীরের মাঝে এ সাপটি নিয়ে যেন কোনো চিন্তাই ছিল না। এবারই সাপটি বড়পীরকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়াল এবং তার সাথে কথা বলতে শুরু করল। সাপটি এমনভাবে দাঁড়িয়েছিল যেন বহুদিন পর কেউ শত্রুকে নিজের কবজায় পেয়েছে। বড়পীরের সাথে কিছুক্ষণ কথা বলে সেই সাপটি চলে গেল। লোকেরা অবাক হয়ে একটু দূর থেকে এই অদ্ভুত দৃশ্যটি দেখতে লাগলো। তারা ভেবেছিল সাপটি হয়তো বড়পীরের কোনো ক্ষতি করবে, কিন্তু এমন কিছু ঘটল না। এরপর সে সমস্ত লোকজন বড়পীরের সামনে আবার হাজির হল। হুজুর, এটা তো একটা অবিশ্বাস্য ঘটনা, এত বড় একটা সাপ, এত ভয়ঙ্কর, ইচ্ছে করলে যে কাউকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে, কিন্তু সাপটি আপনার কিছু করল না। আপনার সামনে দাঁড়িয়ে সাপটি কি বলল হুজুর? এবারে বড়পীর বললেন, তোমরা যে সাপটি দেখেছ সে ছিল আমাদের একটা দুশ্মন, সে আমাদের ক্ষতি করতে এসেছিল। সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায়, এখানে যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির বন্ধ হয়ে যায়। সে বহুদিন ধরেই আমাদের ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আজ যখন সে আমাকে পেঁচিয়ে ধরতে থাকে তখন তার মনে হতে লাগলো তার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। এরপর এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ মহান আল্লাহ তাআলার হেফাজত সবচেয়ে বড়। আর তোমরা বলছিলে সাপটি কি বলেছিল? সাপটি আমার কাছে এসে বলল, হে গাউসুল আজম, এ দুনিয়ায় অনেক বড় আল্লাহওয়ালা নেককার বান্দা দেখেছি, যাদের কেউ নামাজ ছাড়ত না, যাদের অন্তর থেকে কখনোই আল্লাহ তাআলার জিকির যেত না, আমি তাদেরকেও ইমানের পথ থেকে বিচ্যুত করে ফেলেছি, সরিয়ে দিয়েছি, কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি হেরে গেলাম। তখন আমি সাপটিকে বললাম, জীবন এবং মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ তাআলা, তুই সামান্য একটি সাপ মাত্র, একদিন তোরও মৃত্যু হবে, আল্লাহ তাআলার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না।
আরে সবচেয়ে বড় হেফাজতের মালিক তো সেই আল্লাহ তাআলা। এ কথা শুনে সাপটি সেখান থেকে চলে গেল। বড়পীর পুনরায় তার বয়ান করতে শুরু করলেন এবং মানুষের ভয়কেও খতম করে দিলেন। সাপটি মনে মনে ভাবতে লাগলো, এই পীর এতগুলো মানুষের সামনে বয়ান করছিল, আমি তার কিছু করতে পারলাম না, কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসব না, আমি এই পীরকে তার ঈমান থেকে সরিয়ে ছাড়ব। এত ঘৃণিত ইচ্ছে ছিল এই সাপরূপী দুষ্ট জিনটির। প্রকৃতপক্ষে এই সাপটি জানতই না তিনি সাধারণ কোনো পীর নন, তিনি হলেন পীরদের পীর, বড় পীর গাউসুল আজম হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি। যাই হোক, সাপটি অপেক্ষা করতেই থাকল কিভাবে বড় পীরের ক্ষতি করা যায় এবং তাকে ইসলাম থেকে সরিয়ে আনা যায়। একদিন সাপরূপী সেই জিনটি সুযোগ পেয়ে গেল। বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি একটি মসজিদে নামাজ আদায় করছিলেন। মহান আল্লাহ তাআলার দরবারে একের পর এক সেজদা করে যাচ্ছিলেন। এমন সময় সেই সাপরূপী জিনটি হাজির হল। এসেই সে বড় পীরের সেজদার জায়গায় মুখ হা করে বসে পড়ল। আর সাপটি খুবই অহংকারের সাথে চিন্তা করছিল, এই পীর এখন কি করবে? যদি কোনো সাধারণ মানুষ হতো, সে হয়তো ভয়ে নামাজ ছেড়ে পালিয়ে যেত, কিন্তু বড় পীর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কাউকেই ভয় পেতেন না। তার চেহারা মুবারকে কোনো ভয় বা আতঙ্কের ছাপও ছিল না। যখন তিনি সেজদায় যাচ্ছিলেন, সেজদার জায়গা থেকে সাপটিকে এমনভাবে সরিয়ে দিলেন যেন সেটি কোনো ক্ষতিকর প্রাণী নয়, সাধারণ একটা পোকা মাত্র, যার কোনো ক্ষতি করার শক্তিই নেই। কিন্তু সাপটি পিছু হটল না, সে বড় পীরের ঘাড় পেঁচিয়ে ধরল। কিন্তু এবারও পীরদের পীর বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি নির্বিঘ্নে নামাজ পড়ছিলেন। এবারে সাপটি বড় পীরের কুর্তির ভিতরে ঢুকে গেল। সে কুর্তির এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। সাপটি সর্বাত্মক চেষ্টা করল বড় পীরের নামাজকে কীভাবে নস্যাৎ করা যায়। সাপটি ভাবছিল, কোনো না কোনো সময় বড় পীরের মনোযোগ তো নষ্ট হবেই, তার নামাজ ছুটে যাবেই। কিন্তু বড় পীরের নামাজ তো নষ্ট হলই না, বরং তিনি সম্পূর্ণ নামাজ সম্পন্ন করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন। সালাম ফেরানোর সাথে সাথেই সাপটি কিছু না বলে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সাপটি কোথা থেকে এসেছিল, কেন এসেছিল কিছু বলল না। পরের দিনের ঘটনা, বড় পীর ওই মসজিদে আবার নামাজ পড়তে গেছিলেন। সেখানে তিনি খেয়াল করলেন, মসজিদের দরজার সম্মুখে বড় আকৃতির একজনকে দেখতে পেলেন। সে সেখানে অনেক অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল। সে অসহায় দৃষ্টিতে বড় পীরের দিকে তাকাচ্ছিল। বড় পীরের অনেক মুরিদ ছিল, যারা ছিল জিন। বড় পীর তাকে দেখেই বুঝে ফেললেন, এটি আর কেউ নয়, সে একজন জিন। জিনটি অনেক দুর্বল অবস্থায় বড় পীরের সামনে আসলো এবং হাত জোর করে মাপ চাইতে থাকল। একই সাথে এসে বিলাপ করে কাঁদতেও লাগলো। কান্না থামিয়ে সে জিন বলল, হুজুর, আমি এক জাহান্নামী জিন, আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গেছি। আমি তো বেশ কয়েক মাস ধরে এ কারণেই বসে থাকতাম যে আপনাকে যেন আপনার কাজ থেকে সরিয়ে ফেলতে পারে আর মানুষের চোখে আপনার সম্মানকে যেন শেষ করতে পারে। আমি সেই সাপ যে কিনা আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি এর পূর্বেও বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে তার ঈমান থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আপনার মতো আর কাউকে পাইনি যাকে আমি তার ইবাদত থেকে সরাতে ব্যর্থ হয়েছি। আমি না আপনার বয়ান থেকে আপনাকে থামাতে পেরেছি, না আপনার নামাজ থেকে আপনাকে সরাতে পেরেছি। শয়তানের কাছ থেকে শক্তি জোগাড় করেও আমি আপনার এবং আল্লাহ তাআলার মহব্বত থেকে আপনাদেরকে পৃথক করতে পারিনি। এবার বড়পীর বললেন, লোকদের বাহবা পেতে আমি কোনো কাজ করি না, আমি শুধু কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য, আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য, আর এ কারণে জিনেরাও আমার উপর বিশ্বাস রাখে। এরপর সে জিন বলল, হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি মুসলমান হতে চাই। এরপর সে জিন বড় পীরের হাতে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা, বড় পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতা সৈয়দ মোহাম্মদ আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। নিঃসন্দেহে তিনি যোগ্য সন্তানের যোগ্য পিতা। বড় পীরের পিতা সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। একেবারে তরুণ বয়স থেকেই আল্লাহ তাআলার মারিফত হাসিলের জন্য পাগল হয়ে ওঠে তার মন। একদিনের ঘটনা, তিনি দিনী কাজে সফরে বের হলেন। তিনি যখন একা একা পথ চলছিলেন, তার সাথে কোনো ধরনের মালপত্র বা খাবার ছিল না। পথ চলতে চলতে একটা পর্যায়ে তিনি অনেকটা ক্লান্ত হয়ে যান। ক্লান্ত হয়ে তিনি একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পথ চলতে থাকেন।
পথ চলতে চলতে অত্যধিক ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তার পেটে ছিল প্রচণ্ড ক্ষুধা। একটা সময় তিনি খেয়াল করলেন নদীর পানি দিয়ে একটা আপেল ভেসে ভেসে যাচ্ছে। তিনি অনেক কষ্ট করে সেই আপেলটিকে নিজের হাতের মুঠোতে নিয়ে আসলেন এবং বেশ স্বস্তিদায়কভাবে আপেলটি ভক্ষণ করলেন। আপেলটি ভক্ষণ করার পর তার মনে হলো, আমি কার আপেল খেলাম? কেনই বা এই আপেলটি আমি খেলাম? হায় হায়, আমি একই করলাম, প্রকৃত মালিকের অনুমতি ছাড়া আমি এই আপেলটি খেয়ে ফেললাম। এখন আমার কি হবে? আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার উপরে নারাজ হবেন। এসব ভাবতে ভাবতে সৈয়দ মোহাম্মদ আবু সালেহ রহমতুল্লাহ আলাইহির মাথায় একটা ভাবনা আসলো। তিনি ভাবলেন, এই আপেলটির প্রকৃত মালিকের কাছে ক্ষমা চাইলেই তবে আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করবেন। সৈয়দ মোহাম্মদ আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি তারপর স্রোতের বিপরীতে হাঁটতে শুরু করলেন সেই আপেলের প্রকৃত মালিককে খোঁজার জন্য। নদীর পার ধরে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটার পর তিনি দেখতে পেলেন বেশ কয়েকটা আপেল গাছ। তিনি মোটামুটিভাবে নিশ্চিত হলেন যে এই আপেল গাছের আপেলই তিনি ভক্ষণ করেছেন। তাহলে এই আপেল গাছের মালিককে আশেপাশে খুঁজলেন। কিছুক্ষণ পর দুটি লোক আসলো, তাদেরকে জিজ্ঞেস করলেন এই আপেল গাছের মালিককে। ওই লোক দুটি সৈয়দ মোহাম্মদ আবু সালেহ রহমতুল্লাহ আলাইহিকে এই আপেল বাগানের প্রকৃত মালিকের বাড়িটি দেখিয়ে দিল। আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি সেই মালিকের খোঁজে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। বাড়ির ভেতরে প্রবেশ করে তিনি দেখলেন এই বাড়ির মালিক একজন দরবেশ। দরবেশ তখন বললেন, কি হে বাবা, তুমি কেন এসেছো, কোথা থেকে এসেছো? আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি তখন আপেল খাওয়ার পুরো ঘটনা খুলে বললেন। এই ঘটনা শুনে আপেলের মালিক দরবেশের আর বুঝতে বাকি রইল না যে সামনে একজন বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি এসেছেন। তার মাথায় তখন একটা অন্য চিন্তা আসলো। সেটা চেপে গিয়ে তিনি আবু সালেহ রহমতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা, তুমি আমার আপেল খেয়েছো, এজন্য আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি বললেন, বলুন, কি আপনার শর্ত? আমি যথাযোগ্যভাবে পালন করার চেষ্টা করব। দরবেশ মালিক বললেন, তুমি যদি আমার কাছ থেকে ক্ষমা পেতে চাও, আমার বাড়িতে তোমাকে ১২ বছর গোলামি করে থাকতে হবে। এবার আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি বেশ খানিকক্ষণ চিন্তায় পড়ে গেলেন। পাশাপাশি তিনি এও ভাবতে লাগলেন, ১২ বছর থাকার পরও যদি এই দরবেশ বাবা আমাকে ক্ষমা করে দেন, তবেই আমি বাঁচি। আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, ঠিক আছে, আমি আপনার শর্ত মেনে নিলাম। এরপর একে একে ১২টি বছর কেটে গেল। সৈয়দ মোহাম্মদ আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি ওই দরবেশ ব্যক্তিটির বাড়িতে ১২টি বছর কাটিয়ে দিলেন। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর সৈয়দ মোহাম্মদ আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আমার ১২ বছর শেষ হয়েছে, এবার আমাকে ক্ষমা করে আমাকে যাওয়ার অনুমতি প্রদান করুন। দরবেশ বললেন, না, আমি তোমাকে ক্ষমা করিনি, যদি তুমি আমার কাছ থেকে ক্ষমা পেতে চাও, তবে আমার আরও একটি শর্ত আছে, সেই শর্তটি তোমাকে পালন করতে হবে। সেটা হচ্ছে, আমার একটা মেয়ে আছে, সে অন্ধ, বোবা ও বধির, তোমাকে তাকে বিবাহ করতে হবে, তবেই আমি তোমাকে ক্ষমা করব। এবার সৈয়দ মোহাম্মদ আবু সালেহ বেশ চিন্তায় পড়ে গেলেন। ১২টি বছর তাঁর বাড়িতে গোলামি করলেন, এবার তার অন্ধ বোবা বধির মেয়ে কি বিবাহ করতে বলছেন? এরপর তিনি আমাকে ক্ষমা করবেন? আল্লাহকে খুশি করতে হলে এই ব্যক্তির কাছ থেকে তো ক্ষমা পেতেই হবে। তিনি এবারও রাজি হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে সম্মত আছি, আপনি বিবাহের ব্যবস্থা করুন। এরপর দরবেশ তার মেয়ের সাথে সৈয়দ মোহাম্মদ আবু সালেহ রহমতুল্লাহ আলাইহির বিবাহ সম্পন্ন করেন। বিবাহ সম্পন্ন করার পর বাসর ঘরে ঢুকলেন সৈয়দ মোহাম্মদ আবু সালেহ। বাসর ঘরে ঢুকে তিনি দেখতে পেলেন পরমা সুন্দরী একটা মেয়ে বসে আছে। তিনি চমকে উঠলেন, তার স্ত্রী তো অন্ধ, বোবা, বধির, তবে এই পরমা সুন্দরী মেয়েটিকে তিনি রুম থেকে বের হয়ে গেলেন। তার শ্বশুর তো বলেছেন নিশ্চয়ই এই মেয়েটি তার স্ত্রী নন। তিনি বাসর ঘর থেকে বের হয়ে বাহিরে আসলেন। এসে শ্বশুরকে জিজ্ঞেস করলেন, ঘরের ভেতরে এই পরমা সুন্দরী মেয়েটি কে এবং আমার স্ত্রী কোথায়? এবার তিনি বললেন, এই মেয়েটি তোমার স্ত্রী, আর আমি যে অন্ধ, বোবা ও বধির বলেছিলাম তাও ঠিক, কেননা আমার মেয়ে কখনো কোনো বেগানা পুরুষের মুখ দেখেনি, তাই বলেছি অন্ধ। দ্বিতীয়ত, তার মুখ দিয়ে কখনো অন্যায় কথা বের হয়নি, সেজন্য বলেছি বোবা। তৃতীয়ত,
জীবনে সে কখনো অন্যায় অসৎ পথে পা বাড়ায়নি। তাই বলেছে বধির সৈয়দ মোহাম্মদ আবু সালী রহমতুল্লাহ আলাইহি শ্বশুরের মুখ থেকে এ কথা শুনে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন। জীবনের ১২টি বছরের বিনিময়ে তিনি পেলেন এক পরমা সুন্দরী স্ত্রী, আর তার স্ত্রীর মাধ্যমেই মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেলেন এক মহাপুরুষ, আর সেই পুরুষটি হলেন তাদের ঔরসজাত সন্তান গাউসুল আজম বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি। কতিপয় আলেমের ওলিয়ে কামিল স্বীকৃতি প্রদান। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় হযরত বড়পীর রহমতুল্লাহ আলাইহির সুনাম যশ চারদিকে ছড়িয়ে পড়ল। তাঁর শিক্ষা দীক্ষার আলোতে আলোকিত হয়ে উঠল বাগদাদ নগরী। মুসলিম জাহানেও তাঁর জ্ঞান গরিমা বিস্তৃত হয়ে পড়ল। দলে দলে লোকজন এসে তাঁর এইরূপ প্রভাব প্রতিপত্তিতে বাগদাদের কতিপয় আলেম তাকে সহ্য করতে পারছিল না। তারা হিংসায় কাতর হয়ে একদা একজোট হল এই উদ্দেশ্যে যে বড়পীর রহমতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করবে। বিভিন্ন প্রশ্ন করে তাকে নাজেহাল করার উদ্দেশ্যে একদিন ১০০ আলেম তার গৃহে এসে উপস্থিত হল। বড়পীর রহমতুল্লাহ আলাইহি আগত অতিথিদের সাদর অভ্যর্থনা জানালেন এবং স্বীয় আসনে বসে মাথা নত করে মোরাকাবায় রত রইলেন। আল্লাহর অপার মহিমা, মোরাকাবা অবস্থায় তাঁর বক্ষ হতে এক ঝলক নূরের জ্যোতি বের হয়ে উপস্থিত আলমগণের বক্ষ ভেদ করে তাদের অন্তরে আঘাত হানিল। নূরের ঝলক সহ্য করতে না পেরে আলেমগণ চেতন হারিয়ে অস্থিরভাবে চিৎকার আরম্ভ করে দিল। তাদের অবস্থা এমন হলো যে নিজেদের পরিহিত পোশাক পরিচ্ছেদ ছেড়ে যেতে লাগলো, মাথার পাগড়ি খুলে দৌড়ে নিক্ষেপ হয়ে গেল। বড়পীর রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ বাদে তাদের এরূপ আচরণ লক্ষ্য করে বললেন, আপনারা ছটফট করছেন কেন? আপনাদের কি হয়েছে? কি উদ্দেশ্য নিয়ে আপনারা এসেছেন? খুলে বলুন। আগত আলেমগণ বড়পীর রহমতুল্লাহ আলাইহির এরূপ কথা শুনে কিছুটা শান্ত হল, তাদের অন্তর হতে অস্থিরতা দূর হয়ে গেল। কিন্তু তারা আগেভাগে যেসব প্রশ্ন করবে বলে প্রস্তুত ছিল তারা সেই প্রশ্নগুলোই ভুলে গেল। সকলেই চেষ্টা করতে লাগলো কিন্তু কোনোভাবেই একটি প্রশ্নও তারা স্মরণ করতে পারলো না। অগত্যা তারা চুপচাপ বসে রইল। বড়পীর রহমতুল্লাহ আলাইহি এরপর তাদের প্রশ্নের উত্তরগুলি একের পর এক বয়ান করে দিলেন। বড়পীরের এই অদ্ভুত ক্ষমতা দেখে আগত আলেমগণ বিস্মিত হয়ে গেল। তারা তক্ষণই বড়পীর রহমতুল্লাহ আলাইহির জ্ঞান সাধনা স্বীকার করে নিল এবং ওলি কামেল বলে মানিয়া নিল। এরপর তারা খুবই লজ্জার সাথে বড়পীর রহমতুল্লাহ আলাইহির খানকা শরীফ পরিত্যাগ করল। জনৈক সৌদাগরের ধন প্রাণ রক্ষা। হযরত বড়পীর রহমতুল্লাহ আলাইহির সময়ে বাগদাদ নগরীর কাছাকাছি এক মরু গ্রামে হাম্মাদ নামে একজন সাধক প্রবর বসবাস করতেন। তিনি ছিলেন কামেল লোক, আল্লাহ পাকের রেজামন্দি ইবাদত করে তার দিন কাটত। কতিপয় শিষ্যও তাঁর ছিল। তার একজন মুরিদ ব্যবসা বাণিজ্যে দেশ বিদেশ গমন করত। স্বীয় পীর হযরত হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির আদেশ নিষেধ মেনে চলত। একদা উক্ত সৌদাগর স্বীয় পীর সাহেবের দরবারে এসে আরজ করল, হুজুর, আমি আজকালের মধ্যে দূর দেশে বাণিজ্যের উদ্দেশ্যে যাবার জন্য ওয়াদা করেছিলাম, এবার আপনি অনুমতি দিন। আপনার অনুমতি পেলে অচিরেই রওনা করব। পীর সাহেব মরিদের এই আবেদনের উত্তরে বললেন, শোনো, আমি তোমাকে কোথাও বাণিজ্যে যেতে অনুমতি দিচ্ছি না, আমি নিষেধ করছি। আমার মনে হচ্ছে এই সমস্ত বাণিজ্য করা তোমার জন্য কল্যাণকর নহে, তুমি স্বীয় গৃহেই অবস্থান করতে থাকো, কেননা তোমার বাণিজ্য গমন ধন প্রাণ উভয়েরই ক্ষতির কারণ হতে পারে। তোমার দুঃসময় কেটে গেলে অতঃপর তুমি আমার অনুমতি নিয়ে বাণিজ্যে যাবে, এতে তোমার অনেক লাভ হবে। মরিদ সদাগর তার মুর্শিদের এরূপ আদেশে মনক্ষুণ্ণ হল। সে ভাবতে লাগল, ঘরে বসে থাকলে চলবে কেন? তার সংসারের ব্যয় কীভাবে বহন করবে? এরূপ নানা দুশ্চিন্তা মাথা করে নিঃশব্দে স্বীয় মুর্শিদের নিকট থেকে বিদায় নিয়ে গেল। সৌদাগর বাগদাদ নগরীতে ফিরে এসে আরও অধিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। সৌদাগরীর জন্য যাবতীয় জোগাড় হয়ে গিয়েছে, তদুপরি ব্যবসা বাণিজ্যে না গেলে তাঁর সংসারের অনতিবিলম্বে অভাব দেখা দেবে। তখন সে কি করবে, কি করা যায় ভাবতে ভাবতে তার মনে পড়ল, বাগদাদ নগরীতে অবস্থিত হযরত বড়পীর রহমতুল্লাহ আলাইহির নিকট বাণিজ্যে যাওয়ার কথা ব্যক্ত করবে, হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির নিষেধবাণী এসাবলীও বলবে, তা অসুবিধাগুলি বলবে। সেই কাজ সৌদাগর বড়পীর রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে সব কিছু খুলে বলল।
সব কিছু শুনে বরপি রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার কথা শুনিয়া বোঝা যাইতেছে তুমি বাণিজ্যে যাইতে পারিলে খুশি হও। তোমার মুর্শিদের নিষেধ সত্ত্বেও বাণিজ্যে গমন করিতে চাহিতেছ। বেশ, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি বাণিজ্যে রওনা হও। তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ পাকের নিকট দোয়া করিতেছি, তিনি তোমার বাণিজ্য সুযোগ সুবিধা দান করুন, তোমাকে বিপদাপদ হইতে রক্ষা করুন। বৃথা তুমি মন খারাপ করিও না। তুমি যেখানেই বাণিজ্যে যাও না কেন, মহান আল্লাহর হেফাজতে তোমাকে সপোর্ট করিলাম, তিনি তোমার কল্যাণ সাধন করিবেন। সৌদাগরটি বরপি রহমতুল্লাহ আলাইহির দোয়া ও অনুমতি লাভ করে খুবই খুশি হল। তারপর ঘরে ফিরে গিয়ে অতিসত্বর বাণিজ্যের মালামাল নিয়ে বিদেশের পথে রওনা হল। কয়েকদিন ক্রমাগত সফর করে একদিন এক বিদেশি বাজারে উপস্থিত হল। মালামাল বিক্রি করে প্রচুর লাভও হল। আবার সেই দেশ হতে বাগদাদে আসবার জন্য নানারকম পণ্য সামগ্রীও খরিদ করল। খরিদ মালামাল বিভিন্ন স্থানে রাখল, যাহাতে দেশে ফিরে যাওয়ার সময় সেগুলো নিয়ে আসতে পারে। এভাবে কয়েকদিন বিভিন্ন বাজারে মালামাল কিনে বাড়ি ফিরবার জন্য মনস্থ করলে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেল। খরিদকৃত মালামাল সে যে স্থানে রেখেছিল সে সকল স্থানের কথা ভুলে গেল, কিছুতেই তার স্মরণই আসলো না কোথায় মালামাল রাখা হয়েছে। অনুমান আন্দাজে তো আর কিছু করবার নেই। এরূপ বিপদে পতিত হয়ে সৌদাগর খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। সে কী নিয়ে দেশে ফিরে যাবে? দ্বিতীয়ত, তার সর্বস্ব তো ওসব মালামালের পেছনে খরচ হয়ে গেছে। তার মনে অশান্তির সৃষ্টি হলো। বড়ই দুঃখিত মনে স্বদেশের পথে রওনা না করে তাঁবু ফেলে বিশ্রাম নিতে লাগলো। রাত আসলো, নানা ভাবনা ভাবতে ভাবতে একসময় দেখল যে একদল মরুদস্যু তার উপর হানা দিয়ে মালামাল সর্বস্ব লুট করে নিল। জনৈক দস্যু তাকে কয়েকটা ছুরিকাঘাত করল, তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। এরূপ ভয়াবহ স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। সজাগ হয়ে সে দেখতে পেল তার তাঁবুতে কোনো ডাকাত পড়েনি, তার শরীরও ঠিকঠাক আছে। সে তো স্বপ্ন দেখছিল। হঠাৎ তার ঘাড় যন্ত্রণা অনুভব করল এবং হাত বুলিয়ে দেখতে পেল ছোট একটা ক্ষত হতে রক্ত ঝরছে। গায়ে ক্ষত এবং রক্ত ঝরতে দেখে সৌদাগর অবাক হয়ে গেল। সে কিছু বুঝতে পারছে না। তার অন্তরে ভয়ের উদ্রেক হলো এবং তখনই মহান রাব্বুল আলামিনের নিকট হতে হাত উঠিয়ে আসন্ন বিপদ মুক্তির জন্য শুকরিয়া আদায় করল। পরের দিন তার নিকট যা কিছু অর্থ করেছিল তা নিয়েই বাজারে গমন করে এবং নতুন করে ক্রয় বিক্রয় করতে শুরু করল। এতে তার বেশ লাভ হলো। অন্যদিকে তার স্মৃতিশক্তি ফিরে আসলো এবং হারিয়ে যাওয়া মালামালগুলো ফিরে পেল। অতঃপর সৌদাগর মনের আনন্দে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে স্বদেশের পথে রওনা দিল। কয়েকদিন পর দূর পথ অতিক্রম করে স্বদেশে এসে পৌঁছল। পথে ঘাটে কোনো বিপদ ঘটেনি। স্বদেশে প্রত্যাবর্তন করে সে ভাবছিল সিওপির হযরত হাম্মদ রহমতুল্লাহ আলাইহির নিকট আগে গমন করবে নাকি হযরত বরপি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাবে। এরূপ যখন তার মনের মধ্যে চিন্তার উদ্রেক ঘটল তখন সে হঠাৎ দেখতে পেল সিও মুর্শিদ এসে তার সম্মুখে হাজির হলেন। সিও পীর সাহেবকে দেখতে পেয়ে সৌদাগর সালাম জানালো এবং তার মুখে হাসি ফুটে উঠল। পীর সাহেব তার মুরিদের মনের অবস্থা তো অবগত ছিলেন। তিনি মোলায়েম কণ্ঠে বললেন, তুমি হযরত বরপি রহমতুল্লাহ আলাইহির নিকট থেকে অনুমতি ও দোয়া না নিয়ে বাণিজ্যে গমন করতে, তাহা হলে তোমার কঠিন বিপদে পড়তে হতো, তোমার প্রাণ নাশেরও সম্ভাবনা ছিল। সিও পীরের নিকট থেকে এরূপ কথা শুনে সৌদাগর বিস্মিত হলো। সে বরপি রহমতুল্লাহ আলাইহির নিকট গিয়েছিল তা তিনি জানলেন কি করে? মনির প্রশ্ন তাকে নীরব ও অপরাধী করে তুলল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অতঃপর পীর হাম্মদ রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি বাণিজ্যে যাইবার পর হযরত বরপি রহমতুল্লাহ আলাইহি তোমার ধন প্রাণ রক্ষার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট 70 বার মোনাজাত করেছেন। তাঁর দোয়ার বরকতে আল্লাহ পাক তোমাকে বিপদ আপদ মুক্ত করেন। হারানো মালামাল পুনরায় ফিরে পেলে এবার তুমি মহান রাব্বুল আলামিন যিনি পরম দয়াময় এবং সর্বমাখলুকাতের রক্ষাকর্তা তার শুকরিয়া আদায় করে গরিব দুঃখীদের দান খয়রাতপূর্বক সদ্গা পূর্ণ করো, এটাই তোমার জন্য এখন একান্ত ফরজ কাজ। সিও পীর সাহেবের নিকট এরূপ কথা শুনে সৌদাগরের মনের সকল চিন্তা দূর হয়ে গেল। সে পীরের দোয়া চেয়ে বিনীতভাবে সম্মান প্রদর্শন করল। এরপর তার পীর সাহেব চলে গেলেন। সৌদাগর আর দেরি না করে ছুটে গেল বরপি রহমতুল্লাহ আলাইহির দরবারে। সেখানে উপস্থিত হয়ে বাণিজ্যে যাওয়া হতে ফিরে আসা পর্যন্ত যা কিছু ঘটেছে তা বরপীরের নিকট সবিস্তারে বর্ণনা করল।
সৌদাগরের সকল কথা মনোযোগ সহকারে শ্রবণ করে হযরত বরপীর রহমতুল্লাহ আলাইহি বললেন, শুনে রেখো, পীরের কথা সদা সর্বদা মেনে চলবে। এবার আমার দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা তোমাকে সকল বিপদাপদ হতে রক্ষা করেছেন, নতুবা তোমার প্রভূত ক্ষতি হয়ে যেত। অতঃপর উক্ত সৌদাগর সারা জীবন স্বীয় পীরের আদেশ নিষেধ মান্য করে মহান আল্লাহ পাকের ইবাদত বন্দেগি এবং ব্যবসা বাণিজ্য করেছিল। বাগদাদ শহরে একজন নারী বসবাস করত, যার একজন পুত্র সন্তান ছিল। তার এই সন্তান জন্মের কিছুদিন পূর্বেই তার স্বামী মৃত্যুবরণ করেছে। তারা ছিল নিতান্তই গরিব। অভাবের তাড়নায় সে মানুষের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাত। সেই নারীর প্রতিবেশী ছিল বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ। সেই নারী খেয়াল করত, যখনই তার প্রতিবেশী ঘরে ফিরে আসে তার মুখে সুন্দর একটি হাসি লেগে থাকে, আর সেই হাসি দেখে ভাবত, আমার প্রতিবেশী প্রতিদিন কোথায় যায়, সে কী এমন কাজ করে, আমি তার সাথে একটু দেখা করে আসি। তারপর সে তার প্রতিবেশীর বাড়ি যেয়ে জিজ্ঞেস করল, ভাই আপনি প্রতিদিন কোথায় যান, আর আপনি প্রতিদিন যখন ঘরে ফেরেন তখন আপনার চেহারায় একটা নুরানি হাসি লেগে থাকে, এর কারণ কি? মহিলাটির এ কথা শুনে তার প্রতিবেশী জবাব দেয়, আমি একজন বড় শিক্ষক পেয়েছি। তিনি কে জানো? তিনি হলেন বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি। এ কথা শুনে সেই নারী আবার জিজ্ঞেস করল, হে ভাই তিনি কে, আমি তো কখনো তার নাম শুনিনি। তখন প্রতিবেশী বলল, বড়পীর মহান রাব্বুল আলামিনের একজন সম্মানিত ওলি। তিনি মহান রাব্বুল আলামিনের এতটাই প্রিয় যে তার দোয়ার বরকতে সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যেতে পারে। তার সামনে ধনী গরিব ছোট বড় সবাই সমান। তার কথা এতই মিষ্টি যে একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। তার চেহারা এতটাই সুন্দর যে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। এমন কথা শুনে সেই নারী বলে উঠল, ভাই এমন মানুষের সাথে দেখা করা সৌভাগ্যের ব্যাপার, কিন্তু ভাই আমি তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমার সংসারের কাজ শেষ করে অন্য লোকের বাড়িও আমাকে কাজ করতে হয়, কিন্তু আমি অবশ্যই একদিন তার মাহফিলে যাব। এ কথা শুনে সে প্রতিবেশী বলল, ঠিক আছে একদিন আমার সাথে চলো, তারপর নিজেই তুমি দেখে নিও। এরপর সেই নারী তার প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। এভাবেই কেটে গেল অনেকটা দিন। সেই নারী প্রতিদিন তার সন্তানকে নিয়ে সমুদ্রের পাড়ে খেলতে যেত। সমুদ্রের পাড়ে যাওয়ার কারণ ছিল কাপড় ধোয়া। কাপড় ধোয়া শেষ হলে পুনরায় অন্য লোকের বাড়িতে যেয়ে কাজ করত। একদিন পথিমধ্যে তার সেই প্রতিবেশীর সাথে আবার দেখা হলো। প্রতিবেশী তখন তাকে দেখে বলল, হে বোন, দুনিয়াবী কাজ তো চলতেই থাকবে, তার চেয়ে বরং তুমি একদিন আমার সাথে বড় পীরের মাহফিলে চলো, এমন সুযোগ বারবার আসবে না। এই কথা শুনে সেই নারী সিদ্ধান্ত নিল যে আগামীকাল সব কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং সন্তানকে নিয়ে অবশ্যই বড়পীরের দরবারে যাবে। পরের দিন তার সন্তানকে নিয়ে বড়পীরের মাহফিলে হাজির হল। মাহফিলে এসে সেই নারী খেয়াল করল যে তার যে সন্তান সারাদিন দুষ্টুমি করে সেই সন্তান বড়পীরের মাহফিলে এসে একদম নীরব চুপচাপ হয়ে গেছে এবং তার এই বাচ্চাটি খুবই মনোযোগ সহকারে বড়পীরের বয়ান শুনছে। সে আরও খেয়াল করল যে এখানে লাখো লোক বড়পীরের কথা মনোযোগ সহকারে শুনছে। এরপর সে নিজেও মনোযোগ সহকারে বড়পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির কথাগুলো শুনতে লাগল। মাহফিল শেষে সেই নারী তার প্রতিবেশীর সাথে ঘরে ফিরে আসে। ঘরে ফিরতে না ফিরতেই তার ছোট বাচ্চাটি আবার দুষ্টুমি শুরু করে। এটা দেখে সে অবাক হয়ে চিন্তা করতে লাগল যে আমার এই ছোট বাচ্চাটি বড়পীরের মাহফিলে এতটা চুপচাপ করে থাকে, অথচ ঘরে এসে সে দুষ্টুমি শুরু করল। এবার সে বুঝতে পারল যে বড়পীরের মাহফিলে শরিক হওয়াটাও খুব সৌভাগ্যের ব্যাপার। এভাবেই দিন যেতে থাকে। সেই নারী বড়পীরের মাহফিলে বয়ান শুনে তার ইমান তাজা করতে থাকে। এর বেশ কিছুদিন পর সেই নারী প্রতিদিনের মতো সমুদ্রের পাড়ে তার কাপড় ধোয়ার জন্য যায়। সেদিন আনমনে সে তার কাপড় পরিষ্কার করছিল। সে খেয়ালই করছিল না যে তার ছোট বাচ্চাটি কোথায়। হঠাৎ করে সে খেয়াল করল যে তার ছোট বাচ্চাটি সমুদ্রের ঢেউয়ে ভেসে যাচ্ছে। তখন সে দৌড়ে তার বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করে। ততক্ষণে তার সন্তান সমুদ্রের ঢেউর মাঝে হারিয়ে যায়। সেই নারী তখন চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু কিছুতেই তার সন্তানকে বাঁচাতে পারেনি। এরপর সে চিৎকার করতে করতে তার প্রতিবেশীদের কাছে আসে, বলতে থাকে, তোমরা কেউ আমাকে সাহায্য করো, আমার বাচ্চাটি সমুদ্রের ঢেউয়ে ভেসে গেছে, তোমরা তাকে বাঁচাও।
এরপর তারা জিজ্ঞেস করল, তোমার বাচ্চা সমুদ্রে ভেসে গেছে কতক্ষণ হলো? জবাবে সেই নারীটি বলল, কমপক্ষে এক ঘন্টা তো হবেই। এ কথা শুনে সবাই বলল, তাহলে তো তোমার বাচ্চাকে আর বাঁচানো সম্ভব নয়। এখন সমুদ্রে তুফান উঠেছে, আর এই অবস্থায় কোনো মানুষ সমুদ্রে নামার সাহস করবে না। এরপর সে নারী বলে, আমি আমার সন্তানকে ছাড়া কিভাবে বাঁচব? তারপর সে দৌড়ে কাজী সাহেবের কাছে যায়। হে কাজী সাহেব, আপনি এমন কাউকে নিয়োগ করুন যাতে করে কেউ সমুদ্রে সাঁতার কাটতে পারে, যে কিনা আমার বাচ্চাটিকে উদ্ধার করতে পারে। সেই নারীর কথা শুনে কাজী সাহেব অনিচ্ছা সত্ত্বেও কিছু যুবককে নিযুক্ত করলেন, যারা সমুদ্রে সাঁতার কাটতে পারে। অতঃপর সে যুবকেরা সমুদ্রে সেই বাচ্চাটির খোঁজ করতে থাকে, কিন্তু তারা কেউই সেই নারীর বাচ্চাটিকে খুঁজে পায়নি। এরপর প্রতিবেশীরা সেই নারীটিকে বলে, এতক্ষণে তোমার বাচ্চা হয়তো মারা গেছে, তোমাকে সবুর করতে হবে। তখন সেই নারী বলতে থাকে, তোমরা এটা কি বলো? আমি সবুর করতে পারবো না, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। তোমরা আমাকে বড় পীরের কাছে নিয়ে যাও, আমি তার পা জড়িয়ে ধরে তাকে বলবো আমার বাচ্চাকে ফিরিয়ে দিতে। আমি তাকে বলবো, আপনার ইশারায় আর মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যায়, আর আমার বাচ্চাকে বাঁচানো আপনার পক্ষে খুব বড় একটা কাজ নয়। অতঃপর সেই নারীর কাকুতি মিনতির কারণে এলাকার লোকেরা তাকে বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লা আলাইহির দরবারে নিয়ে যায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর বড়পীর নারীটিকে জিজ্ঞেস করেন, বেটি, তুমি আমাকে বলো, তোমার বাচ্চা ডুবে গেছে কতক্ষণ হলো? জবাবে সে নারী বলল, আমার বাচ্চাটি সকালে ডুবে গেছে, আর এখন তো দুপুর হতে চলেছে। এই বলে সে নারী কান্না করতে লাগল এবং বলতে লাগল, হুজুর, আপনি আমার বাচ্চাকে বাঁচান, মহান আল্লাহ তাআলার রহমতে আপনি এই কাজটি করুন। এ কথা শুনে বড়পীর সেই নারী এবং প্রতিবেশীদেরকে নিয়ে সমুদ্রের পাড়ে আসেন। বড়পীর যখন তাদেরকে নিয়ে আসেন, তখন সমুদ্রে তুফানের কারণে বড় বড় ঢেউ উঠতে থাকে। এই বিশাল ঢেউয়ের মাঝে ওই ছোট বাচ্চাটির বেঁচে থাকা একেবারেই অসম্ভব। এরপর বড়পীর একবার নারীর দিকে তাকান এবং মহান রাব্বুল আলামিনের নিকট দুহাত তুলে দোয়া করতে লাগলেন, হে আমার মালিক, হে সমুদ্রের মালিক, হে দুনিয়ার মালিক, আপনি এই মায়ের অন্তরকে ঠান্ডা করে দিন, আপনি তার সন্তানকে এই সমুদ্রের মাছ থেকে সহি সালামতে বের করে আনুন। হে আমার রব, আমার ইমান আপনার উপর, আমার বিশ্বাসও আপনার উপর, আপনি তো আপনার বান্দার দোয়াকে কখনো ফিরিয়ে দেন না, আমার জন্য আপনিই তো যথেষ্ট। হে আল্লাহ, আপনি আপনার এই অধম বান্দাকে ফিরিয়ে দেবেন না। এরপর বড়পীর সেই নারীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হে বেটি, তোমার বাচ্চার নাম কি ছিল? জবাবে সে নারীটি উত্তর দিল, আমি আমার বাচ্চাটির নাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে রেখেছিলাম, আমার বাচ্চার নাম হলো মুহাম্মদ। বাচ্চার নামটি শুনে বড়পীর সেই কাজটি করলেন যা সমগ্র দুনিয়া দেখতে থাকে। তিনি সমুদ্রের কাছে যেয়ে বলতে লাগলেন, হে মুহাম্মদ, তুমি সমুদ্রের মাছ থেকে বের হয়ে আসো। এ কথা বলার সাথে সাথে সকলে অবাক হয়ে দেখতে লাগলো যে সমুদ্রের মাঝখানে সেই বাচ্চাটির হাত বেরিয়ে আসছে। তখন বাচ্চাটি বলতে থাকে, লাব্বাইক বড়পীর আব্দুল কাদির জিলানী রহমতুল আলাইহি, লাব্বাইক। অতঃপর বড়পীর সে বাচ্চাটিকে হাত ধরে সমুদ্র থেকে তুলে নিয়ে আসলেন। এ দৃশ্য দেখে সেই নারীর বিশ্বাস হচ্ছিল না, তার বাচ্চা দিনের অর্ধেকটা সময় সমুদ্রের মাঝে থাকার পরও কীভাবে বেঁচে আছে। অতঃপর সে বড়পীরের শান দেখে বিশ্বাস করতে বাধ্য হয় এবং সে হুজুরের পায়ে পড়ে যায়। তখন বড়পীর বললেন, বেটি, তুমি আমার পায়ে নয়, বরং তোমার রবের শুকরিয়া আদায় করো যিনি তোমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে এই ব্যাপারটা মহান রাব্বুল আলামিনের হুকুমেই হয়েছে। সুবহানাল্লাহ। একটি গ্রামে একজন হিন্দু মহিলা বাস করত। সেই মহিলাটি বেশ সুন্দরী ছিল। মহিলাটি ছিল বিবাহিতা। ওই গ্রামে একজন মুসলমান যুবক ছিল যার নজর ছিল খুবই খারাপ। লোকটি সবসময় ওই হিন্দু মহিলাটির প্রতি কুদৃষ্টি দিত। সে সবসময় ওই মহিলাটাকে নিজের মতো করে পেতে চাইত এবং ওই মহিলাটি যেদিকে যেত পেছন পেছন সেই যুবকটিও যেত। একদিন ওই হিন্দু মহিলা তার স্বামীর সাথে কোথাও যাচ্ছিল। তারা দুজনে একটা জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হেঁটে যেতে ওই মহিলার খুবই কষ্ট হচ্ছিল, তারপরও সে তার স্বামীর সাথে হেঁটে যাচ্ছিল। এদিকে ওই দুষ্ট লোকটি ঘোড়ায় করে তাদের পেছন পেছন যেতে লাগলো। সেও পেছন পেছন আসছিল ঘোড়ায় চড়ে। মুসলমান লোকটি হিন্দু মহিলার উদ্দেশ্যে বলতে লাগল, আরে, আপনি তো হেঁটে হেঁটে যাচ্ছেন, নিশ্চয় আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনি চাইলে আমার ঘোড়ায় চড়ে বসতে পারেন, আপনি যেখানে যেতে যাচ্ছেন আমি আপনাকে সেখানে পৌঁছে দেব।
তখন মহিলার স্বামীটি বলল, না ভাই, আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা হেঁটেই চলে যাব। আপনি মুখে বলেছেন, এতে আমরা খুশি হয়েছি। প্রকৃতপক্ষে ওই মুসলমান লোকটির তো উদ্দেশ্যই খারাপ ছিল, সে চাইছিল যে করেই হোক ওই মহিলাটিকে তার ঘোড়াতে বসানো। যুবকটি বারবার ওই দম্পতিকে বোঝাচ্ছিল মহিলাটি যেন তার ঘোড়ায় চড়ে বসে, নলে তার কষ্ট হবে। কিন্তু মহিলাটির স্বামী কোনোভাবেই রাজি হচ্ছিল না। হিন্দু মহিলাটির স্বামী এবার ঠিকই বুঝতে পারছিল ওই যুবকটির মনে খারাপ বাসনা রয়েছে। মহিলাটির স্বামী বলল, আচ্ছা আপনার কী উদ্দেশ্য বলুন তো। মুসলমান যুবকটি উত্তর দিল, দেখুন আমার কোনো উদ্দেশ্য নেই, আপনার স্ত্রীটি একজন মহিলা, সে হেঁটে হেঁটে যাচ্ছে, তার অনেক কষ্ট হচ্ছে, আমি তার কষ্ট লাঘবের জন্য ঘোড়ায় বসাতে চেয়েছি, তাই আমি চেয়েছি আপনাদেরকে সাহায্য করতে। বিশ্বাস করুন আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। হিন্দু মহিলাটির স্বামী বলল, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি মুসলমান। আমি যতদূর জানি মুসলমানরা সাধারণত মিথ্যা কথা বলে না। বেশ, আমার স্ত্রী তখনই আপনার ঘোড়ায় উঠে চড়ে বসবে যখন আপনি কোনো একটি জামানত আমাকে দিতে পারবেন। যুবকটি বলল, আমি চাচ্ছি আপনাদেরকে সাহায্য করতে, আর বিনিময়ে আপনারা চাচ্ছেন জামানত দিতে। বেশ, তাহলে বলুন কি জামানত চান। তখন হিন্দু লোকটি বলল, আপনাদের বড় পীর গাউসুল আজম জিলানি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো একজন বড় আল্লাহওয়ালা মানুষ, আপনি তার জামানত দিয়ে আমাকে বলেন যে আমার স্ত্রীকে আপনি সহি সালামতে পৌঁছে দিবেন। এদিকে মুসলমান যুবকটি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি ছিল না, সে নামাজ কোরআনের ধারদারে ছিল না, বড় পীরকে সম্মানই করত না, বড় পীরের কথা তার কাছে কোনো গুরুত্বই পেল না, তাই সে হিন্দু মহিলাটিকে কাছে পাওয়ার জন্য মিথ্যা মিথ্যা জামানত দিল এবং বলল, আমি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহির নামে জামানত দিচ্ছি, যদি আপনার স্ত্রীর কোনো সমস্যা হয় তাহলে তিনি আমার গর্দান কেটে নেবেন। এরপর হিন্দু মহিলাটি ওই যুবক লোকটির ঘোড়ায় উঠে বসার জন্য রাজি হল। হিন্দু মহিলাটি ঘোড়ায় উঠে বসল আর সামনে দিয়ে তার স্বামীটি হেঁটে হেঁটে চলল। মুসলমান লোকটি হিন্দু মহিলাটিকে তার ঘোড়ায় চড়িয়ে যেতে লাগল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে মুসলমান যুবকটি তার তলোয়ার বের করে হিন্দু মহিলার স্বামীটির গর্দান কেটে দিল। সেই হিন্দু লোকটির নিথর দেহ পড়ে রইল। মহিলাটি বলতে লাগল, আপনি এটা কি করলেন, এমনটা কেন করলেন, আপনার উদ্দেশ্য কি, আমাকে ছেড়ে দিন, আমি নিচে নামব, আমার স্বামীকে সাহায্য করতে হবে, তাকে বাঁচাতে হবে, আপনি তো বড় পীরের নামে জামানত করেছিলেন যে সহি সালামতে আমাকে পৌঁছে দিবেন, আমার কোনো ক্ষতি করবেন না, তাহলে কেন এমনটা করলেন, কি উদ্দেশ্য আপনার বলেন তো। তখন সে মুসলমান যুবকটি বলল, আসলে আমি সবসময় চেয়েছি তোমাকে কাছে পেতে, আমি তোমাকে প্রথম থেকেই নজরে রাখতাম আর আজকে সুযোগ পেয়েছি, তাই তোমাকে আজকে আমি আমার করে নিতে চাইছি, আর সবচেয়ে বড় কথা হলো আমি কোনো আল্লাহওয়ালা বা পীরকে মানি না আর আমি তাদেরকে ভক্তিও করি না, তাই জামানতের কথা ছিল একেবারেই মিথ্যা। তখন ওই মহিলাটি বলল, আমি তো দেখতে পাচ্ছি আপনাদের বড় পীরকে। যুবকটি তখন বলল, এই জঙ্গলের মধ্যে বড় পীর আসবে কোত্থেকে। ঘোড়াটি যখন সামনে এগিয়ে চলছিল ঠিক সামনেই একজন বুজুর্গ ব্যক্তি দাঁড়িয়েছিলেন, তার চেহারা ঠিক বোঝা যাচ্ছিল না এবং সেই বুজুর্গের হাতে একটি তলোয়ার ছিল। বুজুর্গ দেখতে পেয়ে ওই মুসলমান লোকটির গর্দান কেটে দিল এবং সেই হিন্দু মহিলাকে তার স্বামীর লাশের কাছে নিয়ে গেল এবং সেই অচেনা বুজুর্গ ব্যক্তি তার স্বামীর গর্দান শরীরের সাথে লাগিয়ে তাকে জীবিত করে বলল, উঠে যাও আল্লাহর নামে। সাথে সাথে ওই হিন্দু লোকটি পুনরায় আগের মতো হয়ে গেল। এরপর বড় পীর সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ, হিন্দু মহিলা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তার স্বামীকে জিজ্ঞেস করল, আচ্ছা আপনার কি মনে হয় ওই লোকটি বড় পীর ছিলেন নাকি আল্লাহর কোনো ফেরেশতা ছিলেন। তখন মহিলাটির স্বামী বলল, আমার যদ্দূর মনে আছে আমাকে কেউ একজন বলছিল ওঠো আল্লাহর নামে। তখন মহিলা বলল, আমার মনে হয় আপনি বড় পীরকে জামানতের কথা বলার কারণে আল্লাহ তাআলা আপনিকে এর জামানত স্বরূপ বাঁচিয়ে তুলেছেন এবং আমরা অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম। তখন মহিলাটির স্বামী বলল, আমার মনে হচ্ছে আমার এই জীবনের বিনিময়ে আমাকে মুসলমান হতে হবে, তোমার কি মত। তখন হিন্দু মহিলাটি বলল, আমিও আপনাকে বলতে চাইছিলাম যে আমরা মুসলমান হয়ে যাই, কিন্তু ভয়ে এতক্ষণ আপনাকে বলিনি, আসুন আমরা মুসলমান হয়ে যাই। এরপর তারা দুজনে বড় পীরের দরবারে হাজির হল এবং কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। একদা একজন নাস্তিক ব্যক্তি বড় পীরকে তিনটি প্রশ্ন করার জন্য বড় পীরের আস্তানার দিকে রওনা হল। বড় পীরের আস্তানার কাছে আসার পর একজন খাদেমকে দেখতে পেল। খাদেমকে জিজ্ঞেস করল, আপনাদের বড় পীর কোথায়। খাদেম বড় পীরের কক্ষটি দেখিয়ে দিলেন।
নাস্তিক ব্যক্তিটি বড় পীরের কক্ষে প্রবেশ করে তাঁকে বলল, আমি আপনাকে তিনটি প্রশ্ন করতে এসেছি। আমার এই তিনটি প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এবং আমি আশা করছি আপনিও পারবেন না। তারপরও আপনাকে আমি তিনটি প্রশ্ন করতে চাই। বড় পীর বললেন, বলো দেখি তোমার তিনটি প্রশ্ন কি। এবারে নাস্তিক ব্যক্তিটি বলল, আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহকে কেউ দেখেনি, তাহলে কিভাবে মানুষ আল্লাহকে না দেখে কালেমাতে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি সব কিছুর নিয়ন্ত্রক, তাহলে এই পৃথিবীতে ভালো এবং মন্দ যা কিছু হয় তার ইচ্ছাতেই হয়, তবে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দায়ী করা হবে। আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কিয়ামতের দিন শয়তানকে আগুন দিয়ে পোড়ানো হবে। শয়তান যদি আগুনের তৈরি হয়ে থাকে, তাহলে আগুনকে কিভাবে আগুন দিয়ে পোড়ানো হবে। নাস্তিক ব্যক্তির এই তিনটি প্রশ্ন শুনে বড়পীর বেশ চিন্তায় পড়ে গেলেন। বেশ কিছুক্ষণ চিন্তা করলেন। বড় পীরকে চিন্তিত হতে দেখে নাস্তিক ব্যক্তিটি মুচকি হাসল এবং বলল, আমি জানতাম আপনি পারবেন না, তাই অনেকটা চিন্তায় পড়ে গেছেন এবং পেরেশান হয়ে গেছেন। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে বড় পীর কাছেই থাকা মাটির একটি ঘোলা নাস্তিক ব্যক্তিটির উপর ছুড়ে মারলেন। মাটির ঘোলার আঘাতে নাস্তিক ব্যক্তিটির মাথা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল। সে বলল, এ কী সর্বনাশ, আপনি আমাকে এমন ক্ষতি করলেন কেন, আমি আপনার কি করেছি। আমি এক্ষুনি যাব কাজীর দরবারে, আপনার বিরুদ্ধে নালিশ করব এবং আপনাকে আমি কাঠঘোড়ায় দাঁড় করিয়ে ছাড়ব। এরপর ওই নাস্তিক ব্যক্তিটি কাজীর দরবারে গেল এবং সব কিছু খুলে বলল। কাজী সব কিছু শুনে একজন সৈনিককে বড় পীরের কাছে পাঠালেন তাকে নিয়ে আসার জন্য। সেই সৈনিকটি যেয়ে বড় পীরকে কাজীর দরবারে নিয়ে আসলো। কাজীর দরবারে বড় পীর আসার পর কাজী তাকে সালাম দিয়ে বললেন, আপনি কেন এই ব্যক্তিটিকে মাটির ঘোলা দিয়ে এভাবে রক্তাক্ত করলেন, আঘাত করলেন। বড় পীর বললেন, তাকে আমি আঘাত করেছি তার কি কোনো প্রমাণ আছে। এবারে নাস্তিক ব্যক্তি বলল, আপনি আমাকে আঘাত করেছেন, এটা আবার প্রমাণ কিসের, আমি নিজেই তো এর সাক্ষী দিচ্ছি এবং আমি এর জন্য ব্যথা অনুভব করছি। তখন বড় পীর কাজীকে লক্ষ্য করে বললেন, এই ব্যক্তিটি আমাকে প্রশ্ন করেছে, আল্লাহকে কেউ দেখেনি, তাহলে কেউ আল্লাহকে না দেখেও কেন কালেমাতে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে এই ব্যক্তিটিকে যে আমি প্রহার করেছি সেটা কেউ দেখেনি, তাহলে কোনো প্রমাণ ছাড়া কিভাবে আমার বিরুদ্ধে নালিশ করবে। সে যদি শুধু ব্যথা অনুভব করে বুঝতে পারে যে আমি তাকে প্রহার করেছি, তাহলে আমরাও বলবো আমরা আমাদের আল্লাহকে দেখি না ঠিকই, কিন্তু সর্বদা আমরা অনুভব করি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, আসমান, জমিন, পাহাড়, পর্বত, গাছপালা, পশু পাখি এবং মানুষসহ 18,000 মাকলুকাত তিনি সৃষ্টি করেছেন। এগুলো আমরা সব মনে প্রাণে বিশ্বাস করি এবং সেই অনুভব থেকে আমরা বুঝতে পারি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এবার নাস্তিক ব্যক্তিটি বলে উঠল, ঠিক আছে, আমি আমার প্রথম প্রশ্নের উত্তর পেলাম, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন। তখন বড় পীর বললেন, তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি সব কিছুর নিয়ন্ত্রক, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দায়ী করা হয়। তোমার এই প্রশ্নের উত্তর তোমার এই ঘটনার মধ্যেই আছে। যদি সব কিছুই তাঁর হুকুমে হয়ে থাকে, তাহলে এই ঘটনার জন্য তুমি আমাকে কেন দোষারোপ করছো, আর আমার নামেই বা কেন নালিশ করছো, সব কিছুই তো আল্লাহর হুকুমে হয়েছে। তখন নাস্তিক ব্যক্তিটি বলল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেয়েছি, তাহলে আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিন। এরপর বরপীর কাজীকে লক্ষ্য করে বললেন, এই নাস্তিক ব্যক্তিটির তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কিয়ামতের দিনে শয়তানকে আগুন দিয়ে পোড়াবেন, তাহলে আগুনকে কিভাবে আগুন দিয়ে পোড়ানো হয়। আমি এর উত্তরে আপনার মাধ্যমে নাস্তিক ব্যক্তিটিকে বলতে চাই, আমি তোমাকে কি দিয়ে আঘাত করেছি। নাস্তিক ব্যক্তিটি বলল, মাটির ঘোলা দিয়ে আমাকে রক্তাক্ত করেছেন। এবার বড়পীর বললেন, আমি যদি মাটির ঘোলা দিয়ে তোমাকে আঘাত করি, তুমিও তো মাটির তৈরি, মাটির তৈরি একজন মানুষ, আর মাটি দিয়ে মাটিকে আঘাত করলেই কি আর না করলেই কি, এতে করে তোমার ব্যথা পাওয়ার কোনো কারণ তো নেই। বড় পীরের মুখে এইসব প্রশ্নের উত্তর শুনে নাস্তিক ব্যক্তিটি স্তব্ধ হয়ে গেল। নাস্তিক এবার বলল, হুজুর, আমি বুঝতে পেরেছি, সব কিছুর মালিক মহান আল্লাহ তাআলা, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন,
আর আমি এই মুহূর্তে মহান রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। একজন ব্যক্তির বয়স 60 বছর হয়ে গেল, সে কোনোদিন কোনো পীরের মুরিদ হতে পারেনি, কিন্তু তার স্ত্রী একজন পীরের মুরিদ ছিল, এমনকি তার সন্তানরাও একজন পীরের মুরিদ ছিল, আর এই কারণে ওই ব্যক্তির পেরেশানি ছিল অনেক বেশি। সে কখনো কোনো পীরের কাছে যায়নি, ব্যাপারটা এমন না, তার এলাকায় যখন কোনো পীর ইসলামের দাওয়াত দিতে আসত সে ওই পীরের দাওয়াতে যেত। সে ওই পীরের মজলিসে বসে পীরের পা থেকে মাথা পর্যন্ত দেখত, এতে তার পীরকে পছন্দ না হলে চলে আসত। কিন্তু যদি কোনো পীরকে তার পছন্দ হতো এবং পীরের কোনো কথা ওই ব্যক্তির পছন্দ না হতো, তখনই সে বলতো, এ কথা একদমই ঠিক নয়, আমি এ পীরকে একদমই বিশ্বাস করি না, সে কোনো সত্যিকারের পীর হতে পারে না এবং সে পীর হবার কোনো যোগ্যতা রাখে না। এমনকি সে যদি কোনো পীরকে দেখত, সেই পীর জুতা কখনো ডান পায়ে না পড়ে প্রথমে বাঁ পায়ে পড়েছে, সে সঙ্গে সঙ্গে বলে উঠত, না এটা একদম ঠিক নয়, এই ব্যক্তি পীর হতেই পারে না। অর্থাৎ ওই ব্যক্তির স্বভাবটাই ছিল সবসময় মানুষের ভুল ধরা। একদিন তার স্ত্রী তাকে বলল, আপনি জলদি কোনো পীরের মুরিদ হয়ে যান, তাছাড়া জীবন বা মৃত্যুর কোনো ভরসা নেই, যদি কোনো পীরের সান্নিধ্য ব্যতীত আপনি মৃত্যুবরণ করেন তবে অনেক বড় ভুল হয়ে যেতে পারে। অনেক বড় বড় বুজুর্গ ব্যক্তিরা বলেন, যার কোনো পীর নেই তার পীর হয় শয়তান, কিন্তু জবাবে সেই ব্যক্তি বলে, এতে আমার কিছুই যায় আসে না, যতদিন পর্যন্ত আমি কোনো ভালো পীরের সন্ধান না পাচ্ছি ততদিন পর্যন্ত আমি কোনো পীরের মুরিদ হব না। এবার তার স্ত্রী বলে, আপনার কথা সত্য, জীবন আর মৃত্যুর মধ্যে কোনো ভরসা নেই, যদি আমি মারা যাই তবে আমার হাশর হবে আমার পীরের সাথে, কিন্তু আপনি কি করবেন, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। এবার সে ব্যক্তি তার স্ত্রীর কথা শুনে চুপ হয়ে যায়। এবার তার টনক নড়ে, সে মনে মনে ভাবতে থাকে, আমার স্ত্রী সঠিক কথাই বলেছে, জীবন আর মৃত্যুর তো আসলেই কোনো ভরসা নেই, যদি এমন হয় আমি আগামীকাল যদি সূর্য দেখতে না পাই তবে আমার কি হবে। এসব বিষয়ে চিন্তা করতে করতে ওই সময়ে এশার আজান পড়ে যায়, আর এশার নামাজ আদায় করে লোকটি বিছানায় শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসছিল না, তার মাথায় শুধু একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল, যদি আমি পীরের সান্নিধ্য ছাড়াই মারা যাই তাহলে হাসরে আমার কি হবে। এই কথা ভাবতে ভাবতেই রাতের একদম শেষ ভাগ চলে আসে। সে তখন উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং বলে, হে মহান রাব্বুল আলামিন, আমি অনেককে দেখেছি, অনেক তালাশ করেছি, তাদের সমস্ত কিছুই আমি লক্ষ্য করেছি, কিন্তু আমি শুধু তাদের কমতিগুলোই দেখেছি, এখন থেকে আমি আর এমনটা করব না, আমি আজই ঘর ছাড়ব এবং যাকে আমার চোখে পড়বে তাকে আমি পীর বানিয়ে নেব। এরপর ওই ব্যক্তি এই নিয়তে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে সে দেখতে পায় চোরদের কাফেলা যাচ্ছে, আর সে সেখানে দেখতে পায় চোরদের চুরি করা মাল বোঝাই অবস্থায় আছে। ওই ব্যক্তিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দৃশ্যগুলো দেখছিল। তখন সে কাফেলার একদম পেছনের যে চোরটি ছিল সে ওই ব্যক্তিটি তার কাছে চলে যায়। ওই ব্যক্তি লক্ষ্য করল এই চোরটি তার চেহারা লুকিয়ে রেখেছে। এবার এই ব্যক্তির ওয়াদার কথা মনে পড়ে। তার ওয়াদা ছিল যে ব্যক্তি তার সামনে চলে আসবে সে তাকেই তার পীর বানিয়ে নেবে। এই কথা মনে পড়া মাত্রই কোনো কিছু চিন্তা না করেই সে চোরের পা জড়িয়ে ধরে এবং বলতে থাকে, পীর সাহেব, আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন। সেই চোর ভীষণ অবাক হয়ে গেল আর চিন্তা করতে থাকে, এই ব্যক্তি আমাকে কেন পীর সাহেব বলছে। তখন সে চোর বলে, ভাই, আমাকে দেখে কি তোর পীর মনে হচ্ছে, আমি তো একজন চোর, আমি কি করে তোর পীর হব। এবার ওই ব্যক্তিটি বলে, এতে আমার কিছু যায় আসে না, আমি আমার আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছি, আজ প্রথমেই আমার যাকে চোখে পড়বে তাকে আমি পীর বানিয়ে নেব, আজ আমি সবার প্রথমে তোমারই দেখা পেয়েছি, আর তুমি এখানে একা আসনি, আমার আল্লাহ তাআলা তোমাকে এখানে পাঠিয়েছেন। এবার চোর অনেকটা পেরেশান হয়ে গেল, এই ভাই তুমি কি পাগল নাকি, আমি সামান্য একজন চোর, এই কাফেলায় যাদেরকে দেখতে পাচ্ছ তারা সবাই চোর, আমি কিভাবে তোমাকে সৎ উপদেশ দেব, তুমি যদি আমাকে এভাবেই ধরে রাখো তাহলে আমার কাফেলা আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। এদিকে ওই ব্যক্তিও ছিল নাছোড় বান্দা, সে বলতে থাকে, তুমি যেই হও, চোর হও বা গুনাহগার হও, আমাকে আগে তোমার মুরিদ বানাও তারপরে চলে যাও। এবার চোর বলে, আচ্ছা তুমি এমন পাগলামি কেন করছো বলো তো, আমি তো নিজেই পাপের মধ্যে ডুবে আছি আর আমার গুনাহ এতই বেশি যে আমি জানি না আখেরাতে আমার কি হবে, অতএব আমি কি করে তোমাকে আমার মুরিদ বানাবো। এবার সেই চোর ওই ব্যক্তিটিকে তার সমস্ত চুরির কাহিনী বলে, যাতে করে সে ওই লোকটির কাছ থেকে মুক্তি পেতে পারে।
কিন্তু ওই ব্যক্তিও ছিল খুবই জেদি। সে কোনোভাবেই চোরের পা ছাড়ছে না এবং বলে, আমি আপনার কথায় মুগ্ধ হয়েছি, আমি আপনাকে ছাড়ব না। চোর অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? তখন ওই ব্যক্তিটি বলে, আজ পর্যন্ত আমি যতগুলো পীর দেখেছি সবাই শুধু নিজের প্রশংসাই করে, আর তুমি তো নিজের প্রশংসা করছোই না, বরং নিজের খারাপ কাজের কথাগুলোই বলছো। আমি বুঝে নিয়েছি, আমি এতদিন পর্যন্ত যেসব পীরকে দেখেছি তারা সকলেই নকল ছিল, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যে যাকে আমি আসল রূপে পেয়েছি। এবার চোর ভাবতে লাগলো, হে আল্লাহ, এ কেমন পরিস্থিতি আমার জন্য! আমি তাকে আমার গুনাহের কথা বললাম যাতে সে আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু উল্টো সে আমাকে আরও আঁকড়ে ধরেছে। এবার চোর বলল, আচ্ছা যা, তাহলে তুই আমার মুরিদ, আমি তোর পীর, তাই না? তখন সে ব্যক্তিটি বলল, জি হুজুর, আপনি আমার পীর, আমি আপনার মুরিদ। তখন চোর বলল, তাহলে তো পীরের হুকুম মানা খুবই জরুরি। তখন সে ব্যক্তিটি বলল, জি হুজুর, আপনি যদি আমার জানও চান তাহলে আমার জানটাও আপনার পায়ের কাছে কোরবান দিয়ে দিব। তখন চোর বলল, ঠিক আছে, তোমাকে জান দিতে হবে না, তুমি শুধু এতটুকু করো আমার পাটা ছেড়ে দাও। কিন্তু জবাবে ওই ব্যক্তি বলল, আপনি আমার পীর, আমি আপনাকে আমার গর্দান দিয়ে দেব, কিন্তু যেতে দেব না, প্রথমে আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন। তখন চোরটি ভাবতে লাগলো, এ তো খুব জেদি লোক, আমাকে বরং অন্য কোনো রাস্তা ভাবতে হবে। তখন সে চোরটি বলল, দেখো সামনে ওই ঘরটি যে দেখা যাচ্ছে, এটাই আমাদের নিশানা। আমি জানি না আমার চোর সাথীরা আমাকে রেখে কোন কোন ঘরে গিয়েছে, কিন্তু আমাদের নিশানা ছিল ওই ঘরে চুরি করা। এখন সামনে যে ঘর দেখা যায় আমি সেখানে যাব, আর তোমার সামনেই চুরি করব। এরপর তো তোমাকে বিশ্বাস করতেই হবে যে আমি একজন চোর। তখন ওই ব্যক্তি শুধু একটি কথাই বলছিল, দেখুন আপনি যা করার করুন, কিন্তু আমাকে আপনি আপনার মুরিদ বানিয়ে নিন। চোরটি বলল, ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো। কিন্তু চোর মনে মনে কিছু একটা ভাবছিল। সে বলতে থাকলো, তোমাকে তো অনেক ভালো মানুষ মনে হচ্ছে, তুমি আল্লাহ তাআলার খোঁজে ঘর ছেড়ে চলে এসেছো, আর তুমি কি না আমার মতো একজন খারাপ লোকের সান্নিধ্য চাচ্ছ? দেখো আমি তো অনেক বড় একজন গুনাহগার, আমি সবসময় চুরি করি আর এখনও চুরি করতে যাচ্ছি। দেখো গুনাহ করলে সেটা গুনাহ হিসাবেই গণ্য হয়, আর নীরবে কোনো গুনাহ দেখাটাও এক ধরনের অপরাধ। তুমি আমার সঙ্গে এসো না, বরং এখানেই থাকো, আমি ভেতরে যাচ্ছি আর চুরির মাল তোমাকে এনে দেখাবো। এরপরও যদি তোমার মনে হয় আমি কোনো চোর নই, আমি একজন পীর, তাহলে আমি তোমাকে মুরিদ বানাবো। এই কথা শুনে সেই ব্যক্তি বলল, ঠিক আছে, আমাকে ওয়াদা করো। চোর বলল, হ্যাঁ আমি ওয়াদা করছি। এরপর সেই চোরটি ভেতরে চলে গেল এবং ওই ব্যক্তিটি বাহিরেই অপেক্ষা করতে থাকে। যখন চোরটি ভেতরে চলে যায় তখন সে দেখল পুরো বাড়িটি অন্ধকার, আর ভেতরে একটুও আলো নেই, ভেতরে শুধুমাত্র একটি কূপি জ্বলছিল। সেই চোর অন্ধকারের মধ্যেই হাত সাফাই করতে শুরু করে, কিন্তু অন্ধকারে সে কিছু দেখতে পাচ্ছিল না এবং কিছু পাচ্ছিলও না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে একটা তজবি খুঁজে পায় এবং অন্য পাশে একটি জায়নামাজ পায়। আরও একটু সামনে যাওয়ার পর সে বুঝতে পারে এটি একটি নামাজের ঘর। এবার তার মনে হল, এই বাড়ির মালিক তো খুব সুন্দর পোশাক পরে বাহিরে যায়, তাহলে তার ঘরে কিছু নেই কেন? তাকে দেখে তো সবসময় ধনীই মনে হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সে একজন গরিব কাঙ্গাল। চোর এভাবে চুরি করছিল আর ভাবছিল। অন্যদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সব কিছু দেখছিলেন। যখন তিনি চোরের চুরি করা দেখছিলেন তখন তার সামনে হযরত খিজির আলাইহিসালামের আগমন ঘটে। হযরত খিজির আলাইহিসালাম বলেন, হে আব্দুল কাদের জিলানি, বাগদাদে পীরের অভাব রয়েছে, সকালে সূর্য ওঠার আগেই কাউকে পীরের উপাধি দিয়ে দিন। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমাদের বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির কীর্তি দেখুন। বড়পীর বললেন, এদিক সেদিক যাওয়ার কোনো দরকার নেই, এক চোর আমার ঘরে এসেছে, অনেকক্ষণ ধরে সে হাত সাফাইয়ের চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত সে কিছুই পায়নি। এমন যেন না হয় সে বাগদাদে গিয়ে বলে, আমি বড়পীরের ঘরে কিছুই পাইনি, হে খিজির আলাইহিসালাম, এজন্য আমি ফয়সালা করেছি এই চোরকে পীর বানিয়ে দেব, এবারে যে বড় পীরের তীর সঠিক নিশানায় লাগে এবং সে চোর একজন পীরের মুরিদ হয়ে যায়। এরপর বড় পীর সেই চোরকে তিন দিন যাবত নিজের নজরবন্দি করে রাখেন। তিন দিন পর বড় পীর বলেন, হে আমার মুরিদ, তোমাকে আমি এই কারণে পীর বানাইনি যে তুমি শুধুমাত্র আমাকেই দেখতে থাকো, এখন থেকে তোমার অনেক দায়িত্ব রয়েছে। হে আমার মুরিদ, বাগদাদের জমিন তোমার অপেক্ষায় রয়েছে,
এভাবে সেই চোরকে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি খেলাফতের দরজা খুলে দেন এবং তাকে নিজের খলিফা বানিয়ে নেন। যখন চোরটি চলে যাচ্ছিল তখন বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আমার বেটা, শুনে যাও, বাহিরের দরজায় তোমার এক মুরিদ অপেক্ষায় রয়েছে। প্রথমে দরজার বাহিরের ব্যক্তিটিকে মুরিদ করে নেবে, এরপর তুমি বাগদাদে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল সেই ব্যক্তি যে মাঝরাতে চোরকে খুঁজতে গিয়েছিল। আর অন্যদিকে বড় পীরের দৃষ্টির কথা একবার ভাবুন, তিনি কিভাবে একজন চোরকে পীর বানিয়ে দিলেন, আর তিনি না দেখেই বললেন তিন দিন ধরে তার এক মুরিদ বাহিরে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ।